हाय गाइस वेलकम टू आवर यूट्यूब चैनल अनिमेश कुमार सिन्हा चले अपने संगे आरोप एक नतून वीडियो नहीं आज के आलोचना करब काका नहीं प्रोडक्टर नाम हलो काका कम्पानीटर नाम हलो वैदिक एग्रो साइंस प्राइवेट लिमिटेड काका की काज करे कीसे कीसे देवें कीभावे देवें एवं कोन अवस्थाय देवें पुरो ব্যাপারটা আজকে তুলে ধরব আপনাদের কাছে কাকা মূলত ভাবে আমরা লঙ্কা এবং সর্বত্র ফুলের গাছের মধ্যে লঙ্কা এবং ফুল গাছের মাথা যেগুলো কুকড়ে যায় পাতাগুলো মুড়ে যায় সেই মুড়া পাতাগুলোকে সোজা করার জন্য কাকা খুব ভালো রেজাল্ট করে থাকে ফুলের গাছের এবং লঙ্কা গাছের পাতার উপরের কাণ্ডগুলো যখন মুড়ে যায় বা কুকড়ে যায় সেই কোকড়ানো পাতাকে সোজা করার জন্য কাকা খুব ভালো রেজাল্ট দেয় কাকা শুধু আমাদের লঙ্কা গাছ এবং ফুল গাছই নয় ধান তুলো লঙ্কা কফি চা আঙ্গুর ইত্যাদি ফসলে খুব ভালো রেজাল্ট পেয়ে থাকি কাকা স্প্রে করে আমাদের কোকড়ানো ভাবটা তো গেলই তার সঙ্গে গাছের গ্রোথও আসে কাকা হারবাল অ্যাটাক হওয়ার কারণে কাকা আমাদের যে উপকারিতা কীট পতঙ্গ যেগুলো আমাদের সবজিতে ফসলে বা ফুলে খুব ভালো একটা কাজ করে কোনো ক্ষতি করে না আমাদের সবজির কোনো ক্ষতি করে না সেই পোকা কীট পতঙ্গগুলো এবং তাছাড়াও আমাদের যে পশু পাখি তাদেরও কোনো ক্ষতি করে না এবং মানুষেরও কোনো ক্ষতি করে না এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা লঙ্কার উপরে বিশেষ টেস্ট করেছি এখানে যে কাকা দিয়ে যে রেজাল্ট কি আছে তা আমি আপনাকে জমিতে আজকে ডাইরেক্ট জমিতে নিয়ে চলে যাব জমিতে নিয়ে গিয়ে দেখাবো যে কাকা দিয়ে স্প্রে করে আজকে আমাদের লঙ্কার পাতা কোকড়ানোটা কতটা মানে ঠিক করতে পেরেছি আর যেটাতে করিনি সেটা কি পজিশন আছে তা দুটোই দেখাবো আপনাদেরকে চলুন বন্ধুরা চলে এসেছি আজকে আপনাদের জমিতে চলে এসেছি আবার আমরা জমিতে দেখাতে চলে এসেছি যে কাকা স্প্রে করে যে পার্থক্যটা যেটাতে যে লঙ্কা গাছগুলোতে স্প্রে করেছি তার পার্থক্য এবং যেটাতে গড়েনি তার পার্থক্য যে গাছগুলোতে স্প্রে করা হয়নি সেই গাছগুলোর মধ্যে একটা এটা দেখুন পাতা পুরোটা দেখতে পাচ্ছেন যে একবারে মাথার উপরটা কুকড়ে গেছে পেছনটা দেখতে পাচ্ছেন যে একবারে রেড মাইটস হোয়াইট ফ্লাইট এবং চোষক পোকা একদম পুরো গাছটাকে চুষে নিয়েছে একবারে এই গাছটা হলে এর কাণ্ড থেকে আর ফুল বের হবে না যে পাতাগুলোই বের হবে না কেন সব কুকড়ানো পাতা বের হবে এবং ফুল ফল একবারে কমে যাবে গাছ থেকে এভাবে যদি ছেড়ে দেওয়া যায় কিছুদিন তাহলে পাতাটা পুরোটাই জমি এইবারে হয়ে যাবে এবার যে গাছগুলোতে স্প্রে করা হয়েছিল সেই গাছগুলো দেখাচ্ছি বন্ধুরা দেখুন যে এই গাছটাতে লঙ্কা কাকা স্প্রে করা হয়েছিল দেখুন কাকা স্প্রে করার পরে লঙ্কা দেখুন আপনি লঙ্কার ফলন দেখতে পাচ্ছেন কী হারে লঙ্কার ফলন আছে পাতাগুলো দেখতে পাচ্ছেন পাতাগুলো কত সুন্দরভাবে একদম সোজা হয়ে আছে সুন্দর ফুল আছে গাছে পুরো একদম ফল ভরে আছে পুরো গাছটা দেখুন আপনি ফল একদমই ফল ভরে পড়ে আছে একদম যদি লঙ্কার পাতার গাছের পাতাগুলো এবং যদি সুস্থ থাকে তাহলে খাবার নিয়ে গাছের পুরো ব্যাপারটাই সুস্থ থাকে খাবার তৈরি করতে না পারলে গাছের পাতা যদি কুকড়ে যায় বা মাথাগুলো মুড়ে যায় তাহলে খাবার তৈরি করতে পারবে না এবং গাছের আস্তে আস্তে গ্রোথটাও কমে যাবে এবং ফুল ফলও হবে না দেখে নিন যেগুলো গাছগুলোতে স্প্রে করা হয়েছিল খুব সুন্দর রেজাল্ট হয়েছে এটা শুধু লঙ্কাই নয় কাকা শুধু লঙ্কাই নয় আপনি ফুল গাছেও ভালো রেজাল্ট পাবেন লিচ তার সঙ্গে আঙ্গুর তুলো এরা লঙ্কাতে এটা খুব ভাইটাল রোগ মানে পাতা মুড়ে যাওয়া উপরের দিকে এটা হয়ে গেলে লঙ্কার ফলই আসবে না ফুল তো আসবেই না তার সঙ্গে পাতাও কোনো বাড়বে না একবারে কুকড়ে যাবে সব পাতাগুলো সো গাইস আপনারা তো দেখতেই পারলেন যে কাকা স্প্রে করার ফলে রেজাল্ট কী হয়েছে এবার আপনাদের বোঝার জন্য আমি আরেকটা লঙ্কার কোকড়ানো পাতা গাছ দেখিয়ে দিচ্ছি সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকন অবশ্যই বাজাবেন যাতে আপনাদের সাহায্যের জন্য আমি আরও এগিয়ে যেতে পারি আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ দিতে পারি আপনাদের সাহায্যের জন্য ধন্যবাদ